মরক্কোয় নৌকা ডুবে ছয়জন অভিবাসীর মৃত্যু হয়েছে। নৌকাটি শিলার সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়, তবে নৌকাটিতে থাকা আরও 48 জন বেঁচে গেছেন। এ ঘটনার অনুসন্ধান করছে কর্তৃপক্ষ। এদিকে মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় ভেরাক্রুজ রাজ্যের কাছে পরিত্যক্ত লরি থেকে 148 অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে 23 জন শিশু কিশোর। এক বিবৃতিতে দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অফ মাইগ্রেশন INM জানিয়েছে, লরিটি রাস্তার পাশে পার্ক করা ছিল, এই সময় সন্দেহ হলে তল্লাশি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। উদ্ধার করা অভিবাসন প্রত্যাশীদের বেশিরভাগই মধ্য আমেরিকার বিভিন্ন দেশের নাগরিক। মরক্কোয় নৌকা ডুবে ছয়জন অভিবাসীর মৃত্যু হয়েছে। নৌকাটি শিলার সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়, তবে নৌকাটিতে থাকা আরও 48 জন বেঁচে গেছেন। এ ঘটনার অনুসন্ধান করছে কর্তৃপক্ষ। এদিকে মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় ভেরাক্রুজ রাজ্যের কাছে পরিত্যক্ত লরি থেকে 148 অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে 23 জন শিশু কিশোর। এক বিবৃতিতে দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অফ মাইগ্রেশন INM জানিয়েছে, লরিটি রাস্তার পাশে পার্ক করা ছিল, এই সময় সন্দেহ হলে তল্লাশি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। উদ্ধার করা অভিবাসন প্রত্যাশীদের বেশিরভাগই মধ্য আমেরিকার বিভিন্ন দেশের নাগরিক। মরক্কোয় নৌকা ডুবে ছয়জন অভিবাসীর মৃত্যু হয়েছে। নৌকাটি শিলার সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়, তবে নৌকাটিতে থাকা আরও 48 জন বেঁচে গেছেন। এ ঘটনার অনুসন্ধান করছে কর্তৃপক্ষ। এদিকে মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় ভেরাক্রুজ রাজ্যের কাছে পরিত্যক্ত লরি থেকে 148 অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে 23 জন শিশু কিশোর। এক বিবৃতিতে দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অফ মাইগ্রেশন INM জানিয়েছে, লরিটি রাস্তার পাশে পার্ক করা ছিল, এই সময় সন্দেহ হলে তল্লাশি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। উদ্ধার করা অভিবাসন প্রত্যাশীদের বেশিরভাগই মধ্য আমেরিকার বিভিন্ন দেশের নাগরিক। মরক্কোয় নৌকা ডুবে ছয়জন অভিবাসীর মৃত্যু হয়েছে। নৌকাটি শিলার সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়, তবে নৌকাটিতে থাকা আরও 48 জন বেঁচে গেছেন। এ ঘটনার অনুসন্ধান করছে কর্তৃপক্ষ। এদিকে মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় ভেরাক্রুজ রাজ্যের কাছে পরিত্যক্ত লরি থেকে 148 অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে 23 জন শিশু কিশোর। এক বিবৃতিতে দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অফ মাইগ্রেশন INM জানিয়েছে, লরিটি রাস্তার পাশে পার্ক করা ছিল, এই সময় সন্দেহ হলে তল্লাশি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। উদ্ধার করা অভিবাসন প্রত্যাশীদের বেশিরভাগই মধ্য আমেরিকার বিভিন্ন দেশের নাগরিক। মরক্কোয় নৌকা ডুবে ছয়জন অভিবাসীর মৃত্যু হয়েছে। নৌকাটি শিলার সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়, তবে নৌকাটিতে থাকা আরও 48 জন বেঁচে গেছেন। এ ঘটনার অনুসন্ধান করছে কর্তৃপক্ষ। এদিকে মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় ভেরাক্রুজ রাজ্যের কাছে পরিত্যক্ত লরি থেকে 148 অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে 23 জন শিশু কিশোর। এক বিবৃতিতে দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অফ মাইগ্রেশন INM জানিয়েছে, লরিটি রাস্তার পাশে পার্ক করা ছিল, এই সময় সন্দেহ হলে তল্লাশি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। উদ্ধার করা অভিবাসন প্রত্যাশীদের বেশিরভাগই মধ্য আমেরিকার বিভিন্ন দেশের নাগরিক।